তো আজকের ভিডিওতে আমরা দেখব রিয়্যাক্ট মুভি অ্যাপের 9 নম্বর পার্ট। তো এর আগের 8টা পার্টে আমি তোমাকে দেখিয়েছি কিভাবে আমরা ফেজ মেথডের সাহায্যে এখান থেকে আমরা ফেজ মেথডের সাহায্যে কিভাবে আমরা এপিআই ডেটাকে গেট করেছিলাম। তো তারপর এখানে মুভিসে আমি একে পাস করে দিয়েছিলাম মুভ ভ্যাল ডট ইয়ার। তো ভ্যালু এখান থেকে আসছে, আমাদের এপিআই ডেটাটা আসছে, আর আমরা ম্যাপ মেথডের সাহায্যে একে আমরা ডিসপ্লে করাচ্ছিলাম। তো এখানে ইয়ারের বদলে যদি আমি টাইটেল এখানে দিয়ে দিই, TITLE টাইটেল দিয়ে দিই, তো কন্ট্রোল স্ক্রোল আমি যদি সেভ করি তো এখানে দেখতে পাচ্ছ টাইটেলগুলো আসছে। তো এবার আমরা আমাদের ডিজাইন পার্টটা করতে হবে। আমরা অ্যাপ তো এখানে বানিয়ে নিয়েছি এবং এখানে আমরা ডেটাকে গেট করে নিয়েছি, কিন্তু এবার আমাদের ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমি এখানে সিএসএস এর ইউজ করতাম, কিন্তু সেটা অনেক লেন্দি হয়ে যাবে, তো সেই জন্য আমি এখানে ইউজ করিনি সিএসএসকে। তো এখানে আমরা এটাকে বড় করে নিচ্ছি। তো এখানে আমরা বুটস্ট্র্যাপের ইউজ করব। বুটস্ট্র্যাপ তোমরা অবশ্যই জানো যে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তো বুটস্ট্র্যাপ 5.5কে আমি ইউজ করব। তো এখানে বুট চলে এসছে, বুটস্ট্র্যাপ হয়ে STRAP বুটস্ট্র্যাপ 5, বুটস্ট্র্যাপ 5কে আমরা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছ গেট বুটস্ট্র্যাপ ডট কম, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বুটস্ট্র্যাপের। তো এর ভিতরে তোমরা যাবে, তো এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশান আছে। তো এখানে আমরা কার্ডকে ইউজ করব, কারণ আমরা এই ডেটাগুলো ডিসপ্লে করাবো। আমাদের প্রত্যেকটা মুভি অ্যাপের আলাদা আলাদা কার্ড হবে, তো সেই জন্য আমি এখানে সার্চ করব কার্ড। তো তোমরা ভিতরে গিয়ে এখানে দেখতে পারো, এখানে কম্পোনেন্টসে তোমরা কার্ড পেয়ে যাবে। তো আমি এখানে ডাইরেক্টলি সার্চ করে নিচ্ছি। তো এখানে অ্যাবাউট দেখতে পাচ্ছ, তো তোমরা সিঙ্গেল কার্ডও ইউজ করতে পারো। সিঙ্গেল কার্ড ইউজ করে তোমরা কাস্টম সিএসএস ইউজ করে তাকে গ্রিড করতে পারো। তো কিন্তু আমি এখানে গ্রিড আছে, তো সেই জন্য আমি এখানকার গ্রিডকে ইউজ করব। গ্রিড মানে এখানে হচ্ছে কলাম আর রো। এখানে দেখতে পাচ্ছ কলাম নিচের দিকে আছে, তো তোমরা কাস্টম সিএসএস দিয়েও ওটা পারফর্ম করতে পারো, কিন্তু আমি এখান থেকে বুটস্ট্র্যাপ দিয়ে দেখাচ্ছি। তো এখানে নিচেই আছে, এখানে দেখতে পাচ্ছ কার্ড গ্রুপ আছে, কার্ড গ্রুপ আছে এখানে। তো এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স বালা গ্রুপ এখানে, তো এটাকে আমরা ইউজ করব না। তো এখানে দেখতে পাচ্ছ গ্রিড কার্ডসের নিচে এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ রো কলাম সেখানে আছে, তো এটাকে আমরা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছ এখানে তিনটা কার্ডের এ আছে, এটাকেও তোমরা উপরেরটাকেও তোমরা ইউজ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ রো কলাম সেল ওয়ান, তো তোমরা এটাকে ইউজ করতে পারো, কিংবা নিচেরটাকেও তোমরা ইউজ করতে পারো। তো নিচেরটাকে আমি ইউজ করে এখানে দেখাচ্ছি। তো এখানে আমি উপরে যাব, এটাকে আমি কপি করে নিচ্ছি। তো তোমরা পুরোটাকেও কপি করতে পারো, কিন্তু আমি একটাকেই কপি করছি। তো এরকমভাবে এখান থেকে কপি করবে, আর এটাকে আমি ছোট করে দিচ্ছি। তো এখানে নিচে যাব, তো এখানে এটার বদলে আমি এখানে পেস্ট করে দিব এটা। তো এখানে দেখতে পাচ্ছ কিছু এরর চলে এসছে, এখানে এরর আসার কারণ হচ্ছে এখানে ইমেজ এসেছে। তো ইমেজ এখানে ট্যাগটা শুরু হয়েছে কিন্তু এখানে বন্ধ হয়নি, তো আমাদের এটা সেলফ ক্লোজ করতে হবে। তো এটা সেলফ ক্লোজ করে দিয়েছি। তারপরে আরও কিছু এরর আছে এখানে নিচে দেখতে পাচ্ছ, তো এখানে ডিপ একটা দুটো তিনটা ডিপ, তো এখানে সম্ভবত আরও একটা ডিপ লাগবে, এখানে ডিপ লিখতে হবে একটা। তো এখানে দেখতে পাচ্ছ ডিপটা আগে লিখতে হবে, এখানে ক্লোজটা আমি পরে করে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ সমস্ত রকম এরর চলে গেছে। তো এবার কন্ট্রোল স্ক্রোল আমি সেভ করে এটা দেখাচ্ছি জাস্ট তোমাদের। তো এখানে যদি আমি সেভ করি, এখানে দেখতে পাচ্ছ তো এটা ডবল ডবল একবার আসতে পারে, তো সেই জন্য আমি এটাকে একটা কাজ করব। তো এখানে যে রো আর কলামস আছে উপরে, এটাকে আমি কাট করে নেব, আর এটাকে আমি বাইরে রেখে দিব এখানে। তো এটার বাইরে আমি যাচ্ছি, তো এখানে আমি রেখে দিব। তো এটাকে আমি বাইরে রেখেছি, আর এটাকে আমি কাট করে নিচ্ছি, আর এটাকে আমি এর বাইরে রেখে দিব। তো এটার পরে এটাকে আমি রেখে দিব, আর এখানে আমাকে দুটো একটা ডিপ বের করতে হবে। তো এখানে সমস্ত ওকে হয়ে গেছে। তো এবার আমাদের এখানে দেখতে পাচ্ছ কার্ড ডট টাইটেল আছে, তো এটাকে আমি ছোট করে নিচ্ছি একটু। তো এখানে আমরা এবার টাইটেলকে পাস করাতে পারি। তো এবার এখানে ডবল, এখানে কার্লি ব্রেসেসের আমরা ইউজ করব। তো এখানে আমি লিখব কার্ড, সরি ভ্যাল ডট টাইটেল TITLE। তো কন্ট্রোল স্ক্রোল আমি সেভ করছি।
তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কার্ডেরই এখানে চলে এসেছে টাইটানিক, টাইটানিক টু, টাইটানিক, এবং এই যে কার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ফুললি রেসপন্সিভ। তো এখানে আমরা যখন নর্মাল HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট তৈরি করতাম, তো তখন আমাদের এই যে কার্ডগুলোকে আমরা বারবার লিখতে হতো, আমাদের একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা আমাদের লিখতে হতো। কিন্তু আমরা এখানে রিয়েক্টে সেগুলো কিছুই করব না, আমরা জাস্ট একবারই কার্ডকে এখানে পাস করব। আমাদের API এর মাধ্যমে যতই ডেটা আসুক না কেন, যেটা কার্ড অটোমেটিকলি তৈরি হতে থাকবে। তো এখানে আমি এটাকে বড় করেও তোমরা দেখাচ্ছি, এটাকে এটাকে আমি বড় করছি। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো তিনটা এখানে গ্রিডে চলে এসছে। তো এগুলো ফুললি রেসপন্সিভ, এখান থেকে তোমরা এখানে মার্জিন দিতে পারো, এখান থেকে প্যাডিংও দিতে পারো, তো তোমরা সমস্ত কিছু করতে পারো। আর এখানে টেক্সটগুলোকে সেন্টারেও তোমরা করতে পারো, সেটা আমি করে তোমরা দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি এখানে রাখছি, আর উপরে আমি যাব, আর এখানে আমি লিখব টেক্সট, টেক্সট সেন্টার। তো কন্ট্রোল এস করে সেভ করবে, এখানে দেখতে পাচ্ছ প্রপার টেক্সটগুলো সেন্টারে চলে এসছে, সমস্ত টেক্সট, এটাকে নয়, এটাকে আমি বড় করি। সমস্ত টেক্সটগুলো দেখতে পাচ্ছ সেন্টারে চলে এসছে। তো আমরা এর থেকে আরও ভালো ডিজাইন করব, সেটা পরের ভিডিওতে দেখব। তো এই ভিডিওতে এতটুকুই, ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।